सुप्रिय शिक्षार्थी अस्सलामु आलाइकुम केमन आछो सबाई ईदेर छुटिर परे आमरा आबार अनलाइन क्लास शुरू करछि आजके तोमादेर आजके आमी तोमादेर प्रथमे आमार परिचयटा दिए फेली जनबार्तार विभागीय प्रधान हिसाब विज्ञान विभाग बेश चार पाँच दिन आमरा छुटी पेयेछि ए चार पाँच दिन परे आबार नतून करे आजके शुरू करलाम। आजके तोमादेर बीबीएस 16-17 ब्याचेर अर्थात एडवांस अकाउंटिंग पढ़ाबो कम्पानीज फिनान्सियल स्टेटमेंट अर्थात जौथ मूलधनी कम्पानी फिनान्सियल स्टेटमेंट आर्थिक विवरणी सेटार अनेकगुलो आर्थिक विवरणी आछे जेमन इनकाम स्टेटमेंट तारपर बैलेंस शीट तारपर होच्छे रिटेन आर्निंग स्टेटमेंट तारपर कैश फ्लो स्टेटमेंट एगुलो किन्तु सबई जौथ मूलधनी कम्पानी फिनान्सियल स्टेटमेंटर मध्य पड़े। तो आज के जेटा करबो सेटा होच्छे एक इनकाम स्टेटमेंट करब तुम्हारे इनकाम स्टेटमेंट आमरा जानी दुई धरनेर इनकाम स्टेटमेंट आछे एकटा होच्छे सिंगल स्टेप इनकाम स्टेटमेंट और एक होच्छे मल्टिपल स्टेप इनकाम स्टेटमेंट। तो तुम्हारे जो जो प्रश्नटा एखाने दिएछि सेई प्रश्नटा तुम्हरा एकटु देखो प्रश्न कि कि देया आछे सेल्स प्रश्नटा एकटु बोली सिलेक्टेड अकाउंट्स अफ कुमिल्ला ट्रेडिंग कुमिल्ला ट्रेडार्स आर गिवेन बिलो तारपरे देया आछे सेल्स 20,08,200 टाका सेल्स रिटार्न 31,500 गुड्स अफ कस्ट अफ गुड्स सोल्ड 14,19,800 सैलारिज एक्सपेन्स 1,59,600 डेप्रिसिएशन एक्सपेन्स 18,000 एडवर्टाइजिंग एक्सपेन्स 35,450 गैस एंड ओएल 7,800 डेलिवरि एक्सपेन्स 12,880 यूटिलिटीज 24,250 एरपर इंटरेस्ट इनकाम 15,000 लॉस ऑन सेल ऑन इक्विपमेंट 8,000 इनकम टैक्स एक्सपेन्सेस 65,710 करते बला रिक्वायरमेंट होच्छे प्रिपेयर ए मल्टीपल स्टेप इनकम स्टेटमेंट फॉर द ईयर एंडेड डिसेम्बर 31st 2020 अर्थात 2020 साल 31 डिसेम्बर तारीखे इनकम स्टेटमेंट करब। ठीक है তাহলে আমি একটু সালটা 2020 দিলাম ইনশাআল্লাহ 2020 এর শেষের দিকে আমরা চলে আসছি সেজন্য 2020 সালটা দিলাম রিসেন্ট যে সালটা চলছে সেটাই দিলাম। তো আমাদের এখানে আমরা করব এখানে একটা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট করার জন্য যা যা দরকার সেগুলো এখানে কিন্তু দেয়া আছে আমরা সেখান থেকে একটা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট করব। তো মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট করতে গেলে আমাদের কি কি লাগবে দেখো আমাদের কি কি করতে হবে এখানে আছে প্রথমে উপরে নামটা লিখে ফেলতে হবে কুমিল্লা ট্রেডার্স ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডে 31st ডিসেম্বর। এখানে একটু বলে রাখা ভালো এই ইনকাম স্টেটমেন্টটা কিন্তু তোমাদের জানা। হ্যাঁ ইনকাম স্টেটমেন্টটা তোমরা 9-10 করে আসছো তারপর ইন্টার লেভেলে করে আসছো যৌথ মূলধনী কোম্পানির তারপরে তোমরা বিবিএস ফার্স্ট ইয়ার যেটা সেখানেও তোমরা করে আসছো তারপরে বিবিএস সেকেন্ড ইয়ারে উঠেও কিন্তু প্রথম অধ্যায়টা অর্থাৎ ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের রিভিউ চ্যাপ্টারে গিয়েও কিন্তু সেটা সেখানেও একটু পেয়েছো ইনকাম স্টেটমেন্ট। আর আজকে তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে কোম্পানিজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তো যৌথ মূলধনী কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এক মালিকানা কারবার এবং অংশীদারি কারবারের ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে ব্যালেন্স শিটে ইনকাম স্টেটমেন্টে তেমন কোনো পার্থক্যই নাই। ইনকাম স্টেটমেন্ট দুই সব ধরনের প্রতিষ্ঠানে কিন্তু ইনকাম স্টেটমেন্ট একই রকম অর্থাৎ নেট লাভ বের করা পর্যন্ত একই রকম তার পরবর্তী অংশগুলো দুইটা ক্ষেত্রে আলাদা অর্থাৎ এক মালিকানা কারবারের ক্ষেত্রে আমরা ওনার্স ইকুইটি স্টেটমেন্ট করি বা অংশীদারি কারবারের ক্ষেত্রে আমরা ওনার্স ইকুইটি স্টেটমেন্ট করি আর যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে আমরা রিটেন আর্নিং স্টেটমেন্ট করি তারপর আমরা ব্যালেন্স শিট করি। ব্যালেন্স শিটের আইটেমগুলো কিন্তু অনেকগুলো মিল আছে 20% নতুন 80% পুরাতন এখানে ফিক্সড অ্যাসেট কারেন্ট অ্যাসেট ইনট্যাঞ্জিবল অ্যাসেট আগেও ছিল এখনও আছে তারপর কারেন্ট লাইবিলিটিস আগেও ছিল এখনও আছে লং টার্ম লাইবিলিটিস আগেও ছিল এখনও আছে কিন্তু শেয়ার ক্যাপিটাল আগে ছিল না। যৌথ মূলধনী কোম্পানির ব্যালেন্স শিটেই শুধুমাত্র শেয়ার ক্যাপিটালটা আসবে এক মালিকানা কারবারের শেয়ার ক্যাপিটাল এটা হচ্ছে অপ্রাসঙ্গিক যেহেতু এক মালিকানা কারবার নিজের মূলধন দিয়েই শুরু হয় এবং সেই নিজেই কারবার পরিচালনা করে লাভ লোকসান নিজেই ভাগ করে নেয় সেজন্য বা লাভ লোকসান নিজেই ভোগ করে সেজন্য এক মালিকানা কারবারের শেয়ারের প্রশ্নই আসে না। যৌথ মূলধনী কোম্পানি এটা জনগণের সম্মিলিত অর্থাৎ যৌথভাবে মূলধন সরবরাহ করে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী
যৌথ মূলধনি কোম্পানি টা আমরা কোম্পানির আইন অনুযায়ী গঠিত হয় এবং সেইভাবে এটা সেটা পরিচালিত হয়, সেভাবেই আমরা ব্যালেন্স শীটটা প্রস্তুত করে থাকি। যৌথ মূলধনি কোম্পানি যেহেতু আইন অনুযায়ী সৃষ্ট একটা কোম্পানি, আইনগত সত্তা আছে, তো এখানে তাদের যে নিজস্ব ব্যালেন্স শীটের ছক বা ফরম্যাট, সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু ব্যালেন্স শীটটা করতে হয়। তবে ইনকাম স্টেটমেন্টটা দুই ক্ষেত্রে আলাদা। আজকে আমি তোমাদের প্রথম ক্লাস, সেজন্য আমি আজকে তোমাদের ইনকাম স্টেটমেন্ট করাবো। আগে যে দুইটা ক্লাস আমি নিয়েছিলাম, সেই দুইটা ক্লাসে আমি তোমাদের প্রসেসটা শিখিয়েছিলাম যে কিভাবে আমরা ইনকাম স্টেটমেন্ট করব, তারপরে রিটেইনড আর্নিং স্টেটমেন্ট করব, তারপর তালিকাটা প্রস্তুত করব কিভাবে, তারপরে আমরা ব্যালেন্স শীটটা কিভাবে করব, সেগুলো আমি তোমাদেরকে বিস্তারিতভাবে দিয়েছি। আজকে আমরা একটা অঙ্কে চলে যাচ্ছি। অঙ্কটা প্রশ্নটাও তোমাদের একটু আগে বললাম, প্রশ্নের ছবিটা আমি তোমাদের ভিডিওর সাথে দিয়ে দিব, তোমরা ছবিটা দেখে নিতে পারবে। আর প্রশ্নটা তো বললাম, সেই অনুযায়ী অঙ্কটা আমরা শুরু করব। প্রথমে আমাদের লিখতে হবে, আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে গেলে প্রথমে লাগে সেলস। আমাদের সেলস বের করতে হবে, নেট সেলস। নেট সেলস বলতে বোঝায় সেলস থেকে যা যা সমন্বয় আছে সেগুলি বাদ দিয়ে, বা কোনোটা যোগ হতে পারে, যোগ করে যে সেলসটা আসবে সেটা হচ্ছে নেট সেলস। সেলস থেকে রিটার্ন থাকলে বাদ যাবে, সেলস ডিসকাউন্ট থাকলে বাদ যাবে, আনরিটার্ন সেলস থাকলে যোগ করতে হবে। তাহলে আমরা করব, আমাদের এই অঙ্কে একটা শুধু ছিল সেলস রিটার্ন 31,500 টাকা, তাহলে সেলস 20,08,200 টাকা এবং সেলস রিটার্ন হচ্ছে 31,500 টাকা। বের হলো নেট সেলস 19,76,700 টাকা, 19,76,700 টাকা। এরপরে কস্ট অফ গুডস সোল্ড, আমরা ম্যাক্সিমাম অঙ্কে কিন্তু কস্ট অফ গুডস সোল্ডটা বের করি। আজকে আমি এই প্রশ্নটা নিয়েছি যেহেতু যেন তাড়াতাড়ি আমরা পুরো ইনকাম স্টেটমেন্টটা করতে পারি, কস্ট অফ গুডস সোল্ডটা যাতে আমাদের বের না করতে হয়। আমরা কস্ট অফ গুডস সোল্ডটা প্রশ্নে দেয়া আছে 14,19,800। তা আমরা জানি সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে গ্রস প্রফিট বা মোট লাভ। তাহলে 14,19,800 টাকা বাদ দিব, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দিব, 14,19,800 টাকা বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে গ্রস প্রফিট 556,900 টাকা, 556,900 টাকা। গ্রস প্রফিটের পরে কী কী আসবে? এবার আসবে অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স বা পরিচালন ব্যয় দুই ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আর একটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। দুইটা ভাগ, যখন তোমাকে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট করতে বলা হবে তখন কিন্তু সেগুলি তোমাদেরকে ধাপে ধাপে লিখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে বের করে, আলাদা আলাদা করে আমরা ধাপে ধাপে রেজাল্টগুলো বের করবো। এটাই হচ্ছে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। তাহলে অপারেটিং এক্সপেন্সের মধ্যেও যে দুই ধরনের এক্সপেন্স আছে সেই এক্সপেন্সগুলো আমরা এখানে আলাদা করে দেখাবো। তো প্রথমে সেলিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্স এই অঙ্কে দুইটা ছিল। একটা হচ্ছে সেলিং এক্সপেন্স অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা বিক্রয় সংক্রান্ত খরচ, আর একটা হচ্ছে ডেলিভারি এক্সপেন্স, এইটা হচ্ছে বিক্রয় সংক্রান্ত খরচ। অর্থাৎ পণ্য ডেলিভারি দিতে গিয়ে যে খরচটা হয় সেটা হচ্ছে ডেলিভারি এক্সপেন্স, সেটা হচ্ছে বিক্রয়ের জন্যই আমরা এই খরচটা করে থাকি। যেমন ধরো একটা টিভি শোরুম থেকে একটা টিভি কেনা হলো, বা একটা ফার্নিচারের দোকান থেকে একটা ফার্নিচার কেনা হলো, সেটা বাসায় পৌঁছে দেওয়া যদি বিক্রেতার দায়িত্ব হয় তাহলে এই ডেলিভারি এক্সপেন্সটা হচ্ছে বিক্রয় সংক্রান্ত খরচ। ডেলিভারি দিয়ে আসা পর্যন্ত খরচটা কিন্তু বিক্রেতার। তাহলে ডেলিভারি এক্সপেন্স এবং অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, বিজ্ঞাপন পণ্যের বিক্রয় বৃদ্ধি করার জন্য এই খরচটা আমরা করি, সেজন্য এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা বিক্রয় সংক্রান্ত খরচ। দুইটা খরচ এখানে আমরা লিখব, একটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আর একটা হচ্ছে ডেলিভারি এক্সপেন্স। অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা ছিল 35,450 টাকা, ডেলিভারি এক্সপেন্স 12,880 টাকা, দুইটা যোগ করে হবে 48,330 টাকা। আমরা একটা খরচ পেয়ে গেলাম। এবার আমি একটু উপরের দিকে একটু লিখে দেখাই তোমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সগুলো কীভাবে আসবে। উপরের অংশটা আমি মুছে ফেলতেছি, প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার সাথে সাথেই করে ফেলবে, আশা করি তোমরা করে ফেলছো, এই জন্য আমি একটু মুছে ফেলছি, মুছে নতুন আইটেমটা লিখব। গ্রস প্রফিট পর্যন্ত আমরা বের করলাম এবং অপারেটিং এক্সপেন্সের সেলিং এক্সপেন্সটা আমরা বের করলাম। এবার আমরা অ্যাডমিন এক্সপেন্স, যেটা আমি অ্যাডমিনই সংক্ষেপে লিখলাম, অ্যাডমিনিস্ট্রেশনও লিখতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভও লিখতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স লিখে ফেললাম। এটা হচ্ছে বি নাম্বার দিলাম, এটা বি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে কী কী আসবে দেখো, এখানে কী কী খরচগুলো আছে একটু তোমাদের বলি।
প্রথমে আছে স্যালারিজ এক্সপেন্স 159,600 স্যালারিজ। एक लक्ष सैलारी एक्सपेन्स हम एक लक्ष ऊन हजार छपर आप लिखब सैलारी पर देखो डेप्रिसिएशन एक्सपेन्स कीसे डेप्रिसिएशन कि बला नहीं धरे दीची इक्ुईपमेंट डेप्रिसिएशन एक्सपेन्स 18,000 তারপরে আছে এখানে একটা গ্যাস এন্ড অয়েল এক্সপেন্স আছে আমি এটা ধরছি না কারণ আমরা যেহেতু কস্ট অফ গুডস বের করে ফেলছি সুতরাং আমি মনে করছি বা ধরে নিচ্ছি গ্যাস এন্ড অয়েলটা এটার সাথে এটার মধ্যেই আছে সুতরাং এই খরচটা আমরা না লিখে অঙ্কটা করতে পারবো আবার যদি তোমরা ধরতে চাও তাহলে তোমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে ধরেও করে ফেলতে পারো সেই ক্ষেত্রে একটা নোট দিতে হবে তারপর লিখো ইউটিলিটিস এক্সপেন্স 24,250 ইউটিলিটি utilities expense 24,250 interest income loss on sale on equipment income tax expense যোগ করে অ্যামাউন্টটা হবে 201,850 আমরা যদি এখানে যোগ করি আগেরটা ছিল কত আগেরটা ছিল তো 48,330 আমি একটু উপরে লিখে রাখি 48,330 আর এই সেলিং এক্সপেন্সটা 48,330 আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের টোটালটা হচ্ছে 201,850 250 এই দুইটা আমরা এখন যোগ করব যোগ করে পাওয়া যাবে 250,180 250,180 এখানে আমাদের গ্রস প্রফিটটা ছিল 556,900 এটাও একটু লিখে দেখাই তোমাদের গ্রস প্রফিটটা কত ছিল 556,900 এখানে কিন্তু প্রত্যেকটা তোমরা টাকা টাকা লিখে দিবা এটাও টাকার কলাম তাহলে 556,900 ছিল গ্রস প্রফিট তারপরে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং এক্সপেন্স পেয়েছি 48,330 টাকা আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পেয়েছি 201,850 টাকা টোটাল করলে হচ্ছে 250,180 টাকা এবার বাদ দিব বাদ দিয়ে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট সেটা হবে 306,720 306,720 টাকা অপারেটিং প্রফিট প্রফিট বা ইনকাম অপারেটিং প্রফিট বা অপারেটিং ইনকামটা আমরা পেয়ে গেলাম অপারেটিং প্রফিট বা ইনকামটা আমরা পেয়ে গেলাম এবার আমরা করব নন অপারেটিং যদি প্রশ্নে কিছু দেয়া থাকে সেই আইটেমগুলো আমরা এখন লিখব নন অপারেটিং এক্সপেন্স এবং নন অপারেটিং ইনকামগুলো তো প্রথমে একটা ইন্টারেস্ট ইনকাম দেয়া আছে ইন্টারেস্ট ইনকামটা হচ্ছে নন অপারেটিং ইনকাম আর ইন্টারেস্ট এক্সপেন্সটা হচ্ছে নন অপারেটিং এক্সপেন্স তাহলে ইন্টারেস্ট ইনকামটা এটা হচ্ছে নন অপারেটিং ইনকাম এটা হচ্ছে যোগ যোগ নন অপারেটিং ইনকাম এই নন অপারেটিং ইনকামের মধ্যে আসবে ইন্টারেস্ট ইন্টারেস্ট ইনকাম দিয়ে দিলাম ইন্টারেস্ট ইনকামের পরিমাণ হচ্ছে 15,000 টাকা এবার যোগ যোগ করলে আসবে 720 এক দুই তারপরে হলো 321,720 তাহলে আমরা পাচ্ছি 321,720 এটা হচ্ছে ইন্টারেস্ট ইনকামটা যোগ করার পরে এটা কোনো নাম দিব না আমরা তারপরে আমাদের যোগ করতে হবে মাইনাস করতে হবে এবার লেস নন অপারেটিং লেস করব আমরা এবার ফিগারটা আমি উপরে নিয়ে আসছি 321,720 321,720 টাকা এটা আমি উপরে লিখলাম এবার আমরা নিচের ফিগারগুলো নিচে লেখাগুলো এখানে যা যা আইটেম আছে এগুলো আমরা মুছবো আমি একটু মুছে ফেলি তোমরা আমার সাথে সাথে লিখতে থাকো তাহলে আমরা করতে পারবো নন অপারেটিং ইনকামটা আমরা যোগ করলাম এবার লেস করো লেস নন অপারেটিং এক্সপেন্স লেস
নন অপারেটিং এক্সপেন্স বাদ দিব। বাদ দিলে এখানে নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে একটা আছে লস অন সেল অফ ইকুইপমেন্ট। লস অন সেল অফ ইকুইপমেন্টটা লিখে ফেলো, লস অন সেল অফ ইকুইপমেন্ট। লস অন সেল অফ ইকুইপমেন্ট আমরা লিখব, অ্যামাউন্টটা হলো 8000 টাকা। তাহলে 8000 টাকা বাদ বিয়োগ করে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হবে প্রফিট, নেট প্রফিট বিফোর ট্যাক্স। নেট প্রফিট, প্রফিট বিফোর ট্যাক্স আমরা পেয়ে যাব 8000 টাকা বাদ দেওয়ার পরে। 3,21,000 থেকে 8000 টাকা বাদ দিয়ে 3,13,720, 3,13,720। এবার প্রশ্ন একটা নেট ইনকাম ট্যাক্স দেওয়া ছিল, প্রশ্ন ইনকাম ট্যাক্স এক্সপেন্স একটা আছে, আমরা ইনকাম ট্যাক্স এক্সপেন্সটা বাদ দিব। বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্স, এটা হচ্ছে কর পূর্ব মুনাফা, 3,13,720 টাকা কর পূর্ব মুনাফা। এবার আমরা করটা বাদ দিব, করটা বাদ দেওয়ার পরে যেটা আসবে সেটা হচ্ছে কর পরবর্তী অথবা নেট প্রফিট আফটার ট্যাক্স। তাহলে লেস ইনকাম ট্যাক্স এক্সপেন্স, ইনকাম ট্যাক্স এক্সপেন্স আমরা লিখব, অ্যামাউন্টটা হলো 65,710, 65,710। তাহলে 65,710 টাকা বাদ দেওয়ার পরে যেটা আসবে সেটা হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্স। নেট প্রফিট আফটার ট্যাক্স অ্যামাউন্টটা পাবো 2,48,010, 2,48,010 টাকা নেট প্রফিট আফটার ট্যাক্স। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবার একটু বলি আমরা কিভাবে কিভাবে করলাম। প্রথমে বের করলাম নেট সেলস, নেট সেলস বের করতে গিয়ে সেলস থেকে সেলস রিটার্নটা আমরা বাদ দিলাম, যেটা বাদ দিয়ে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে নেট সেলস। তারপর নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোলটা আমরা বাদ দিব, 14,19,800 টাকা। বাদ দেওয়ার পরে আমাদের প্রফিট আসবে, গ্রস প্রফিট 5,56,900 টাকা। সেখান থেকে আমাদের দুইটা খরচ বাদ দিতে হবে, অপারেটিং এক্সপেন্স হচ্ছে পরিচালন ব্যয়। পরিচালনার মধ্যে দুই ধরনের ব্যয় আছে, একটা হচ্ছে সেলিং আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বা অফিসার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো সেলিং এক্সপেন্সের মধ্যে বিক্রয় সংক্রান্ত খরচগুলো, এখানে আছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এবং ডেলিভারি এক্সপেন্স, এই দুইটা হচ্ছে সেলিং। তারপরে গ্যাস অ্যান্ড ওয়েলটা আমরা লিখবো না, আমাদের লিখতে হবে এবার অ্যাডমিনিস্ট্রেটিভ বা অফিসের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস ও প্রশাসনিক খরচগুলো। সেখানে আসবে স্যালারিজ এক্সপেন্স 1,59,600 টাকা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 18,000 টাকা, ইউটিলিটিস এক্সপেন্স 24,250 টাকা। তিনটা খরচ আমরা অ্যাডমিনিস্ট্রেটিভে লিখব, এই তিনটা যোগ করে পাওয়া যাচ্ছে 2,01,850 টাকা। আর ওখানে আমরা পেয়েছিলাম 48,330 টাকা, দুইটা যোগ করে 2,50,180 টাকা হচ্ছে টোটাল অপারেটিং এক্সপেন্স। টোটাল অপারেটিং এক্সপেন্স বাদ দেবো কী থেকে, গ্রস প্রফিট থেকে। গ্রস প্রফিট থেকে বাদ দেওয়ার পরে, অপারেটিং এক্সপেন্স বাদ দেওয়ার পরে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। এবার আমাদেরকে পরিচালন মুনাফা, পরিচালন মুনাফা থেকে অপরিচালন আয় এবং ব্যয়গুলো যোগ বিয়োগ করতে হবে। অপরিচালন আয়টা যোগ হবে, অপরিচালন ব্যয়গুলো বাদ যাবে। অপরিচালন কোনগুলি, যেগুলি ব্যবসার পরিচালন কার্যক্রম থেকে পাওয়া যাচ্ছে না, পরিচালন কার্যক্রম বহির্ভূত যে আয় ব্যয়গুলো সেগুলো হচ্ছে অপরিচালন। তাহলে এখানে একটা দেখো ইন্টারেস্ট ইনকাম, ইন্টারেস্ট ইনকাম আমরা কোত্থেকে পাই, আমরা কাউকে ঋণ দিলাম সেখান থেকে আমরা সুদ পাচ্ছি, ইনভেস্ট করলাম সেখান থেকে আমরা সুদ পাচ্ছি, এরকম। লস অন সেল অফ ইকুইপমেন্ট এটা একটা অপ্রত্যাশিত ক্ষতি, যে সম্পদ বিক্রয়জনিত ইকুইপমেন্ট বিক্রয়জনিত ক্ষতি, ইকুইপমেন্ট বিক্রয়জনিত লাভও হতে পারে, লাভটা তা আসবে নন অপারেটিং ইনকামের মধ্যে আর ক্ষতিটা যাবে নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে। তাহলে নন অপারেটিং ইনকামটা, ইন্টারেস্ট ইনকামটা আমরা 15,000 টাকা যোগ করব, তারপরে লস অন সেল অফ ইকুইপমেন্ট 8,000 টাকা বাদ দিব। বাদ দেওয়ার পরে আসছে আমাদের 3,13,720 টাকা। তারপরে এই যে 3,13,720 টাকা, এরপরে আমরা ইনকাম ট্যাক্স এক্সপেন্স বাদ দিব 65,710 টাকা। এবার বাদ দেওয়ার পরে আসছে 2,48,010 টাকা, এটা হচ্ছে বাদ দেওয়া ট্যাক্স। বাদ দেওয়ার পূর্বে যে নিটলাম এটার একটা নাম দিবে, সেই নামটা হচ্ছে নেট প্রফিট বিফোর ট্যাক্স। আর আমরা যখন ট্যাক্স বাদ দেওয়ার পরে আরেকটা নিট লাভ পাবো, সেই নিট লাভটাকে বলা হবে নেট প্রফিট
আফটার ট্যাক্স। তাহলে আমরা নেট প্রফিট আফটার ট্যাক্স পেয়ে গেলাম। এই অঙ্কটা আইটেম কম হলেও সবগুলোই মোটামুটি আছে, সেজন্য এটা একটা সুন্দর একটা অঙ্ক, অর্থাৎ মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টের একটা সুন্দর অঙ্ক এই অঙ্কটা। তোমরা এটা প্রশ্নটাও আমি তোমাদের ভিডিওর সাথে অ্যাড করে দিব, তোমরা অঙ্কটা করে ফেলবে আশা করি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই বাসায় থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো। আল্লাহ হাফেজ।